এই বিকেলটা ছিল সব বিকেলের থেকে অনেকটাই আলাদা। সত্যি হওয়া স্বপ্নের থেকে তখন আমার ব্যবধান ছিল মাত্র কয়েক ফুটের। এই তো একটু আগেই এসে পৌঁছালাম সান্দাকুফু, বাঙালির সর্বোচ্চ শৃঙ্গ। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, দেখিনি কালীপুখুরি থেকে সান্দাকুফু ট্রেকের যাত্রাপথ। শুরু হয়ে গেছে আমাদের পথ চলা, দুজন তিনজন আগে দুজন তিনজন পরে আর কি চলছি পথ। যদিও এখন পথ অনেকটাই ভালো, বোল্ডার ফেলা আছে, ওটা একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে, পা ফা মুছে না যায়। তারপরে যখন সামনের দিকে তাকাচ্ছি যে ওপর দিকে উঠতে হবে, তখন শ্বাসকষ্ট তো হচ্ছেই, অক্সিজেনের অভাব আছে এখানে। সঙ্গে ভরসা বলতে গেলে জল, চকলেটস আর চিকলেটস, এই নিয়ে আর কি চলছি পথ। এখন তো ওষুধ খাওয়া দরকার পড়েনি কিছু। দেখছেন সমস্ত রাস্তার মধ্যে বরফ জমে আছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ এই বরফের উপরে যখন জুতো পড়ছে না, জুতো স্কিড করছে। কালীপুখুরি থেকে পথ চলা শুরু করে 2 কিলোমিটার পর আমরা পৌঁছে গেলাম বিবেকভঞ্জন। এই বিবেকভঞ্জন কিন্তু সমুদ্র সমতল থেকে প্রায় 11,000 ফুট ওপরে অবস্থিত। এই বিবেকভঞ্জনে কিন্তু একটি চেকপোস্ট রয়েছে এবং এই চেকপোস্ট পেরিয়ে সান্দাকুফু যাওয়ার 3টি রাস্তা রয়েছে। বাঁ দিকের যে রাস্তাটি সেটি হচ্ছে নেপাল হয়ে যাবে এবং ডান দিকের আরও একটি রাস্তা আছে গাড়ি চলাচল করার। এবং সোজা যে রাস্তাটি আছে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে, এই রাস্তাটি হচ্ছে শর্টকাট রাস্তা। গাড়ির চলা রাস্তা কিন্তু তুলনামূলক সহজ, কিন্তু শর্টকাট রাস্তা বেশ কঠিন। খানিক অপেক্ষা করার পরে আমাদের গাইড নিমা এসে জানালো যে এই যে মাঝখানের যে সিঁড়ি বেয়ে বেয়ে রাস্তা, এই রাস্তাটাই কিন্তু শর্টকাট এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সান্দাকুফু তুলনামূলকভাবে তাড়াতাড়ি পৌঁছাবো। ব্যাস আর দেরি করলাম না, ওই শর্টকাট রাস্তায় ধরলাম সান্দাকুফু পৌঁছানোর বিকল্প হিসাবে। আমরা যে শর্টকাটগুলো নিয়ে যাবো, রাস্তা দিয়ে গেলে একটু ঘুরতে হবে, তো সব শর্টকাট রাস্তা কিন্তু মেন রাস্তা গিয়ে মিশবে, গাইড যেটা বললো, তো আমরা শর্টকাটেই যাবো। উচ্চতা যতই বাড়ছিল ততই যেন বইয়ের পাতার মতো খুলে যাচ্ছিল প্রকৃতির অনন্য রূপ। বারবার করে এগিয়ে গিয়ে স্বাগত জানালাম প্রকৃতির সেই অনবদ্য রূপকে। পিছনের মাইলস্টোনে মুছে গেছে সান্দাকুফুর 4 কিলোমিটার, 4 না 5 দিক বুঝতে পারছি না, তবে 4 আশা করি না, 5ই হবে। অনেক কষ্ট ঠেঙে ঠেঙে এতটা উঠলাম ওই নিচ থেকে, বাবারে। কখনো ধাপে ধাপে উঠে গিয়েছে ছোট বড় সব সিঁড়ি, কখনো বা রাস্তা চলে গিয়েছে ছোট বড় ঝোপঝাড় ভেদ করে। মনে তখন একটাই খটকা, আমরা আদৌ ঠিক পথে চলেছি তো? এটাই রাস্তা, ওই সামনে রাস্তাটা পাহাড়ে ফুটেছে শর্টকাট, বুঝতে পারছি না আদৌ রাস্তা ওখানে পৌঁছাবে কিনা, তবু একবার ট্রাই করবো, চলো একবার দেখি না। শর্ট জায়গাটা দারুণ, জায়গাটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ভয় লাগছে, এত নির্জন, একটা লোকজনও নেই। কীরকম রাস্তা, দুদিকে ঘন ঝোপঝাড়, যদি কিছু বেরিয়ে একটা থাও বসায় আমরা কিছু করতে পারবো না, সম্পূর্ণ নিরস্ত্র, এই একটা লাঠি একটা স্টিক ছাড়া। তবু আমরা যাবো, কারণ যেতেই হবে আট অ্যাট এনি কস্ট। ধীরে ধীরে, হ্যাঁ ধরছি ধরছি। অদম্য মানসিক জোর, প্রচণ্ড উৎসাহ আর অসম্ভব জেদ ছিল সেদিন আমাদের সাথে। তবে যেটা আমাদের সঙ্গে ছিল না সেদিন, সেটা হলো সব থেকে কষ্ট হচ্ছে সাথে জল নেই, জলটা গাইডারে থেকে গেছে। এমন কোনো দোকানও পাচ্ছি না, এমন কোনো গাড়িও পাচ্ছি না যারা জল চেয়ে পাবো।
জিপ সব ভিজে গেছে, এমনিতে অক্সিজেনের প্রবলেম, তারপরে জল নাই। সামনের রাস্তা আরো খাড়াই, দূর থেকে দেখতে পাচ্ছি সান্দাকুপু, কিন্তু রাস্তা একদম সোজা। অনেক পাহাড় দেখেছি, এরকম খাড়া পাহাড় খাড়া রাস্তা দেখিনি। নিজের ভিতরের বুকের শ্বাসের শ করে আওয়াজ শুনতে পাচ্ছি। মনের উদ্বিগ্নতা অনেকটাই কমে গেল যখন পথ চলতি একটা ল্যান্ডরোভার গাড়িকে দাঁড় করিয়ে আমরা জানতে পারলাম যে আমরা ঠিক পথেই যাচ্ছি। আর সেই সাথে পানীয় জল ভিক্ষে করে আমরা আমাদের তেষ্টারও নিবারণ করলাম। জল পেলাম। আরে ভগবান কিছু না কিছু সবার জন্য তার বান্দার জন্য পাঠিয়ে দেয়। জলটা ভালো ছিল, খেয়ে দুধক খেয়ে আমাদের তেষ্টা মিটে গেল। সবসময় কেদারনাথ সাথে আছে তার ভক্তদের, আমাদের আর কী টেনশন। ওরাও বললো যে সান্দাকফু বেশি দূরে নেই, খুব কাছে আমরা চলে এসেছি। তো জয় কেদারনাথের জয়, হর হর মহাদেব। সৌরভ আজকে প্রথমবার জীবনে প্রথম ট্রেক করছে, আমি আগে অবশ্য চারধাম করে এসেছি, বাট সৌরভ প্রথমবার। বাট যেভাবে আমার তারা খেয়ে আর ওর জোশ ও উঠছে, সত্যি তারিফে কাবিল। তো আপনাদেরকে বলবো, যারা আপনারা ট্রেক করতে ভয় পান, ভাবেন হাঁটতে পারবো না, তারা পারবেন, নিশ্চয়ই পারবেন। আরে আমরা সব পারবো, আমরা তো মানুষ, সব পারি আমরা। শুধু একটু প্র্যাকটিস করবেন, ও প্র্যাকটিস করতো, আমিও করেছি, ব্যাস আর কোনো টেনশন নাই। ভাববেন না জ্ঞান, এগুলো হচ্ছে সত্যিকার ইনফরমেশান যেগুলো কেউ দেবে না। শুধু আমি পারি না, আপনাদের আপনারাও পারবেন। আপনাদের আপনাদের প্রত্যেককে আমি এরকম দেখতে চাই। পৌঁছো যেন পৌঁছাতে পারছি না, দূর থেকে দেখা যাচ্ছে সান্দাকফু টপ, বাট যত কাছে যাচ্ছি দূরে চলে যাচ্ছে। ওয়েদার খারাপ হচ্ছে, এই ছিল রোদ, হঠাৎ করে আকাশ মেঘে ভরে গেল, সব কিছু ঝাপসা হয়ে গেল। আমার পিছনে ওরা বসে আছে, নাম জানি না। এই তোদের নাম কি জানি না, ওদের নাম কি, আমি আমার নামই ভুলে গেছি। মাইলস্টোন বলছে সান্দাকফু আর 1 কিলোমিটার। জয় কেদারনাথ। সৌরভ আর 1 কিলোমিটার ভাই, এটা মাইলস্টোন, এখান থেকে মানেভঞ্জন। আমাকে গাল দিচ্ছে, বলছে থামছে না, শুধু বুগিয়ে বাগিয়ে উঠে নিয়ে আসছে। আমি বলছি থামবো না, যাই হোক তারা চলবো যতই রাস্তা হোক। আর উঠো উঠো, বসো না। না আমি 30 সেকেন্ড বেশি বসবো না, 30 সেকেন্ড ঘড়ি কাটা দেখে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আপনারা কেমন এনজয় করছেন বলুন সান্দাকফু ট্রেক? যাই নাই মাইলস্টোন সত্যি না মিথ্যা। আর যদি 1 কিলোমিটার হয় তাহলে ঘড়ির কাটা এখন বেজে গেছে কত, দুপুর 12:10। আমরা 10:00 স্টার্ট করেছিলাম, মানে ওখান থেকে সান্দাকফু হচ্ছে 6 কিলোমিটার, মানে কালীপুকুরি থেকে, তার মানে আমরা 2 ঘন্টায় প্রায় 5 কিলোমিটার উঠে এলাম। ও যদি এটা হয় তাহলে জয় কেদারনাথের জয়। 5 কিলোমিটার মানে ভাবা যায় না। বহরমপুর বাসি আর শিউড়ি বাসি, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, তোমরা যতই বলো আমাদের জেলা পিছিয়ে আছে, কিন্তু জেলাকে আমরা এগিয়ে রাখবো সব দিক থেকে। সো সবাই কিন্তু লাইক করবে, এই ভিডিও শেয়ার করবে, আর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবে। এরকম যদি টিকে থাকি এই লড়াইয়ে, এরকম ভিডিও আগামী দিনে প্রচুর প্রচুর নিয়ে আসবো, বিশ্বজয় করবো আমি সেই সাথে আপনাদেরকে নিয়ে। 30 সেকেন্ড নয়, প্রায় 1 মিনিট বেশি হয়ে গেছে, চলো আবার বসবো না, আবার এগাবো। বসলেই বিপদ, বসলেই মনে হবে বসি আর ইচ্ছা চলে যাবে, কারণ এখন সকালবেলায় এনার্জি আছে, এখন জোশটা আছে, বেলা বাড়বে ঠান্ডা বাড়বে জোশও কমে যাবে। হাউ দা জোশ। যারা ভাবছো পারবে না, আমি ভেবেছিলাম পারবো না, খুব ভয় লাগছিল, তা চলে এসো, একদম নিশ্চিত মনে পেরেছি, অনেক তাড়াতাড়ি পেরেছি। 10টার সময় বেরিয়েছি, 1টার মধ্যে প্রায় পৌঁছে গেছি, আর একটু বেড়ে পৌঁছে যাবো সামান্য।
উপরে গিয়ে ভিডিও হবে, চলুন। জিততে গেলে কিছু লাগে না, শুধু লাগে আত্মবিশ্বাস, মনের জোর আর ইচ্ছা। ইয়েস, উই ক্যান ডু ইট, ইয়েস ইউ ডু ইট অ্যান্ড উই হ্যাভ ডান ইট। আছে রাস্তা, প্রচুর কাঁটা। হে ধীরে ধীরে, রে বাবা, হবে না, ওদিকে যেতে হবে। কেন হবে না, দেখেছেন কীরকম গর্ত, পড়ে গেলে গল্প শেষ। সৌরভ, রাস্তা আছে? ঠিক আছে, আমি ব্যাক করছি। হ্যাঁ আছে, আছে রাস্তা, আছে, বাট একটু ন্যারো। আজকের ব্লগটা, এসব ছোটো ছোটো বাচ্চারা দেখছো যারা আমাকে কাকু বলো, তারা আজকে দেখো কেমন অ্যাডভেঞ্চার হয় এরকম রাস্তায়। তোমরা টিভিতে তো এত অ্যাডভেঞ্চার দেখো, এত কার্টুন দেখো, এত কিছু দেখো, আজকে দেখো তোমাদের কাকু কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার করছে আজকে রাস্তায় এসে। আমরা পৌঁছাবো, আমরা পৌঁছাবো সন্ধ্যাকপু, নিশ্চয়ই পৌঁছাবো, কারণ বাঙালি হাঁটতে শেখেনি। চলে এসছি, দেখা যাচ্ছে একদম টপ, যেখানে গিয়ে রাস্তা শেষ। আর এখানে এসে মেঘের উপরেই প্রায় উঠে গেছি আমরা। ঘড়ি কাটায় 1:25। শেষ লগ্নে এসে এক অদ্ভুত ব্যাপার সৃষ্টি হলো। একদিকে লক্ষ্য জয়ের উত্তেজনা, অন্যদিকে শরীরের ক্লান্তি, শরীরে এমন একটা আলোড়ন সৃষ্টি করলো যেন বারবার মনে হচ্ছিল আর পারছি না, এবার সত্যি মাথা ঘুরে পড়ে যাব। ইয়েস, ইয়েস, উই ডান ইট, উই ডান ইট, পৌঁছে গেছি, উই ডান ইট, এখানে চলে আসো, উই ডান ইট, পৌঁছে গিয়েছি। 3:25 ট্রেক করে সান্দাকফু, একদিকে কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে এভারেস্ট, ও এই হচ্ছে স্বর্গ। সান্দাকফু পৌঁছে গেছি, বাঙালি আরো একবার দেখিয়ে দিয়েছে বাঙালি সব পারে। 10:00 বেরিয়েছি, একটা পঁচিশ মিনিট। এই জয় সব বাঙালির জয়, এই জয় সব কোভিড যোদ্ধাদের জয়, যারা আমার ডিপার্টমেন্টের ডাক্তারবাবুদের, সমস্ত স্বাস্থ্যকর্মীদের জয়, সবাইকে আমি এই জয় ডেডিকেট করলাম। এই জয় মাঝরাতের আকাশের জেগে থাকা নক্ষত্রের জয়, এই জয় আমার সমস্ত ভিউয়ার্সদের জয়, সমস্ত সাবস্ক্রাইবার্সদের জয়, আমার চ্যানেলের পরিবারের সমস্ত সদস্যদের জয়। সত্যি নিজেরাই ভাবতে পারিনি যে মাত্র 3:25 ট্রেক করে পৌঁছে যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে। সেই দিন আমাদের আশ্রয় ছিল সান্দাকফুর ট্রেকার সাট। পৌঁছে গেছি সান্দাকফুর ট্রেকার সাটে। সাবধানে উঠবে, পাকম করবে না, কারণ আমি কোনো পাকম করি না। আর আমি জানি ভিডিওটা এখন সে দেখছে। ট্রেকার সাইটে পৌঁছে দেখি আমাদের জিনিসপত্র অনেক আগেই পৌঁছে গেছে ল্যান্ড রোভারের সৌজন্যে। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম প্রকৃতির টানে। চলুন একটু ঘুরে দেখি সান্দাকফুর ভিউ পয়েন্ট। পৌঁছে গেছি সান্দাকফুর ভিউ পয়েন্টে। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, কাঁচ দিয়ে ঘেরা আছে। তো ওইদিকেও আরেকটা আছে ভিউ পয়েন্ট, বাট ওটা এখানে যেটা কথা বলে জানলাম যে ওটা তৈরি করছিল, দিয়ে বন্ধ করে দিয়েছে আর কি। তো এখানে কাঁচের ঘরে ঢুকে জন্য ভিডিওটা করছি, কারণ বাইরে বিভৎস হওয়া, বিভৎস মানে এত ঝাপটা মারছে, এত ঝাপটা মারছে যে মনে হচ্ছে কাঁচ ফাঁচ যেন ভেঙে চলে আসবে। সমুদ্র সমতল থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর এই সান্দাকফু। বিবেকভঞ্জন থেকে এই সান্দাকফুর দূরত্ব 6 কিলোমিটার, কেউ কেউ বলেন এই দূরত্ব 4 কিলোমিটার। দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তের মধ্যেই সবচেয়ে উঁচু শৃঙ্গ এই সান্দাকফু। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসেগ এবং মাকালু পৃথিবীর 5টি সবচেয়ে উঁচু চূড়ার এই 4টি দেখা যায় কিন্তু সান্দাকফু থেকে। সান্দাকফুকে বলা হয় ট্রেকার্স প্যারাডাইস।
ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস। এই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্ট খুব ভালোভাবেই দেখা যায়। তবে স্নোফল পেতে হলে আপনাকে আসতে হবে জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়। তবে মনে রাখতে হবে এই সময় কিন্তু ঠান্ডা থাকে প্রচণ্ডই। আর যদি আপনি রডোডেনড্রন দেখার প্ল্যান করে থাকেন, তবে এপ্রিলের শুরু থেকে মে মাস পর্যন্ত সবথেকে ভালো সময়। তবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির জন্য এই রাস্তা কিন্তু বন্ধ থাকে। আরও একটা ইনফরমেশান, সান্দাকফুতে কিন্তু অনেক বিষাক্ত গাছ জন্মায়, তাই না জেনে শুনে কোনো গাছে কিন্তু হাত দেবেন না। বেলা পড়ে আসছে, আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে আল, যেখান থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায়। ঠান্ডা ভীষণ, ইচ্ছে হচ্ছিলো না আসার, মনে হচ্ছিলো লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি। আর সত্যি কথা বলতে আপনাদের জন্যই এলাম, আপনারাও দেখে নিন কীরকম লাগবে জায়গাটা। এত কষ্ট করে যখন এসেছি এটুকু দেখিয়ে দিই, শ্বাসকষ্ট, ঠান্ডা, যাতা, আর ডেটটা ভুলে চলবে না। এখন কিন্তু ডিসেম্বর, বুঝতে পারছেন, যারা কলকাতার দিকে আছেন বা বহরমপুর বীরভূমের দিকে আছেন তারা বুঝতে পারছেন কীরকম ঠান্ডা পড়ে। তাহলে এই জায়গায় ভাবুন কীরকম ঠান্ডা। শুনেছি আলের পথে কিন্তু হাল খারাপ হয়ে গেল, এত ঠান্ডা, নাক দিয়ে জল ঝরছে। সে সাঁতার শেখার সময় নাকে জল ঢুকলে মাথায় উঠলে জলটা যেরকম লাগে ওরকম লাগছে। কোথাও দাঁড়াতে দিচ্ছে না গাইড, বলছে দেরি হয়ে গেলে আর সানসেট দেখতে পাবো না। মাইরি ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ডিসেম্বর মাস আমার সর্বনাশ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা কিন্তু অসম, আর এভারেস্ট আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে আর কি বিকালের পরন্ত আলোয়। সান্দাকফু যদি আপনারা বেড়াতে আসেন, তাহলে সান্দাকফু থেকে 1 কিলোমিটার দূরে নেপালের ছোট্ট একটা জায়গা আল, এখান থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত পৃথিবী বিখ্যাত। এই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে অন্তরাত্মা তৃপ্তি ঘটাতে দেশ বিদেশ থেকে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন। এমন আলোর বাহার কোনো শিল্পীর পক্ষে তার ক্যানভাসে তুলে ধরা সম্ভব নয়। এমন আলোর ঝলকানিতে রূপের চমক একমাত্র স্রষ্টার পক্ষেই সৃষ্টি করা সম্ভব। সামনেই একসঙ্গে চাক্ষুষ করুন কাঞ্চনজঙ্ঘা এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আলোর এমন বিচ্ছুরণ, এত মেঘের খেলা আর হয়তো কোথাও মেলে না। এ হচ্ছে আমাদের ভারতবর্ষ, সৌন্দর্য খোঁজার জন্য বিদেশ যাওয়া দরকার নেই, আমার দেশে অনেক কিছু আছে। আমি বলতে চাই, ও আমার দেশের মাটি, তোমার উপরে থাকাই মাথা। আল থেকে সূর্যাস্ত দেখে যখন সান্দাকফুর পথে পা বাড়ালাম, তখন কিন্তু চারিদিক বেশ অন্ধকার। তবুও অস্তমিত সূর্যের পড়ে থাকা আলোতে কাঞ্চনজঙ্ঘা তখন নতুন রূপে নিজেকে মেলে ধরেছে। তো আমরা ফিরছি আল থেকে আর কি, মানে সানসেট দেখে। এখন আমরা এখান থেকে সান্দাকফুর পথে, সান্দাকফু এখান থেকে 1 কিলোমিটার, আমরা প্রায় 500 মিটার চলে এসেছি, আর 500 মিটার যেতে হবে। তো দেখুন, সূর্য তো ডুবে গেছে, আর ওই যে 8 মিনিট 20 সেকেন্ড যে লাইট থাকে, সেই লাইটেও কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা আমার পেছনে কিন্তু অনেকটাই স্পষ্ট। এই দেখুন, পাউডার দিলাম পায়ের মধ্যে, পায়ে সব ফোসকা নিয়ে নিয়েছে, প্রত্যেকটা জায়গায় ফোসকা নিয়ে নিয়েছে। এই পা, ওই এ পা, ও পা, দু পা, সব জায়গায় ফোসকা নিয়ে নিয়েছে। ছেলের জন্য মন খারাপ না বউয়ের জন্য? দুজনের জন্য এই যে মন খারাপ, এই হচ্ছে আর কি, মানে বর বউয়ের জন্য মন খারাপ। এখন জায়গায় এসে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু খুব টাফ রাস্তা, খুব ইয়ে করা খুব মুশকিল ওদের পক্ষে, বাচ্চা ছেলের পক্ষে খুব মুশকিল। দেখি যদি বড় ভাই ছিলেন কোনোদিন হয়তো আসবো নিয়ে, খুব ভালো জায়গা, দারুণ লাগবে। আপনারা সবাই আসুন, দারুণ লাগবে। মুর্শিদাবাদের লোক, বহরমপুরের লোক তো অবশ্যই আসবে, আর সিউড়ির ছেলে, বীরভূমের ছেলে অবশ্যই আসবে, না আসলে কিন্তু লজ্জা লাগা দরকার। আর ফাইনালি মানে আমার বাড়ির লোকেদের, আমাদের যে বাড়ির লোক ছেড়েছে মানে আমাদেরকে এরকম একটা ব্যাপার জায়গাতে, এবং দীর্ঘদিন ধরে তাদের সাথে ফোনে কোনো সম্পর্ক হচ্ছে না, ফোনে নেটওয়ার্ক নেই, ফোনে কানেকশান নেই, তারা হয়তো অনেক দুশ্চিন্তা, উদ্বিগ্নতার মধ্যে দিয়ে মানে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, যেই কিছু না হয়ে যায়। তো
সত্যি আজকে এই জয় তাদেরকেও ডেডিকেট করছি আমি, কারণ বাড়ির লোককে অনেক ধন্যবাদ, কারণ তাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই হতো না, কারণ আমিও বাবা আমার একটা ছেলে, ও বাবা আমার একটা ছেলে, ঠিক আছে, আবার আমারও একটা ছেলে, ওরও একটা ছেলে আর কি, তো সেই সব জুনিয়রদের আর কি আজকে তারা বাবা ছাড়া আর কি তারা আছে, যে তারা তারা হয়তো ভাবছে বহু দিন হয়তো যে বাবা কোথায় বাবা কোথায়, আমার তো জুনিয়র বলছে আর কি বাবা কোথায় গিয়েছে, খাবো না বাবা নেই, তো কোথাও কোথাও হয়তো জীবনে জীবন কোথাও হয়তো ইমোশনাল হয়ে যায় কিন্তু এই চ্যালেঞ্জের কাছে এসে, বাট এ জয় হয়তো যখন তারা বাবা হবে তখন আর কি তারা দেখবে যে আমার বাবা কী করেছিল, কী দেখেছিল আর কি, এটাই তো পরবর্তী জেনারেশন রেখে যাবো আর কি, কেউ বলুন এটাই তো দান সবথেকে বড়ো, যে কী করে গিয়েছি আমরা, কী দেখে গিয়েছি আমরা।